আগের বুলেটিনে যেমনটি বলেছিলাম যে জাতীয় পার্টি প্রার্থী কিন্তু ভোট দিতে এসেছিলেন এবং সেখানে কিন্তু তিনি ভোট দিতে পারেননি। তিনি বলেছেন যে ইভিএম মেশিন ত্রুটি, শুধু ইভিএম মেশিন ত্রুটি না, নির্বাচনের কোনো পরিবেশ নাই বলে তিনি দাবি করেছেন এবং তিনি আমাদেরকে বলেছেন যে এই যে ভোট গ্রহণ চলছে, এই ভোট গ্রহণের প্রাক্কালে কিন্তু আসলে যে অর্থাৎ সবগুলো কেন্দ্র থেকে তার এজেন্টকে বের করে দেওয়ার কথা কিন্তু তিনি বলেছেন এবং দাবি করেছেন তিনি। তবে রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে ভোটের পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং ভোটের পরে সুস্থ এবং স্বাভাবিকভাবে হচ্ছে। আমি রয়েছি যে সাগাটার আপনার আজাহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র রয়েছে, এখানে আমরা দেখতে আপনি ক্যামেরার সঙ্গে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে একটি বিষয় আমরা এখানে নির্বাচন কমিশনের কাছে নজর রেখেছিলাম যে এখানে মাহমুদ হাসান রিপন যে পোস্টারগুলো আসলে এখানে লাগানো হয়েছে এটি কিন্তু আসলে কতটা নির্বাচনী বিধিসম্মত, তবে নির্বাচনের সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা কিন্তু আমাদেরকে জবাব দিতে পারেনি। আমরা কথা বলার চেষ্টা করছি কিছু ভোটারের সাথে যে আসলে একটু ভোটারের সাথে কথা বলার চেষ্টা করবো যে আমরা চেষ্টা করবো আপনি কি আমরা একটু ভোটারদের সাথে কথা বলার চেষ্টা করবো আসলে তারা কিভাবে ভোট দিচ্ছেন, ইভিএম মেশিন নিয়ে তাদের সন্তুষ্টি আছে কিনা একটু আমরা চেষ্টা করবো। আসলে আমরা দেখতে পাচ্ছেন যে এই যে খণ্ড খণ্ড ভাবে ভোটাররা আছেন বিচ্ছিন্নভাবে, আচ্ছা আপনি ভোট দিতে আসছেন কতক্ষণ থেকে লাইনে দাঁড়ায় এর আগে ভোট দিয়েছেন? কথা বলছিলাম আমরা ভোটারদের সাথে, তারা কিন্তু বলছেন যে ইভিএম এ ভোট দিতে তাদের কোনো আপত্তি নেই, অর্থাৎ তারা কিন্তু দিচ্ছেন। একটু আমরা এই কেন্দ্রে যে প্রিজাইডিং অফিসার রয়েছে একটু আপনার সাথে কথা বলতে চাই, সাকিবুল ইসলাম, এই যে ভোট গ্রহণ চলছে এখন পর্যন্ত ভোটের পরিবেশ কেমন দেখছেন? জাতীয় পার্টির প্রার্থী কিন্তু বলছে মোটামুটি ভালোই দেখতেছি, প্রথমে একদিকে একটু লোক বেশি ছিল, একটু বেশি থাকার কারণে একটা অনেক সময় লাইনে একটু অনেক গিয়ে মিগিয়ে হয়, পরে আমরা পুলিশ বাহিনীর সাথে সহযোগিতা আমরা ওটা সে লাইনতে পরে বাইরে বেশি রুম মানুষ বেরি করে দেওয়ার পরে এখন মোটামুটি আমাদের ভেতরে ভেতরে এখন সুস্থ করে চলতেছে, আর কোনো সমস্যা দেখা যাচ্ছে না। তারপরে আমরা এরও একটা মেস্টার ভাই মেস্টার স্যার আসছিল, তাকে আমরা দেখালাম, তারপরে আবার এক ম্যাডাম আসছিল, ম্যাডাম আসছিল, তাকে আমিও সম্পূর্ণ রুম ঘুরে ঘুরে দেখাচ্ছি, তিনি বলছে ঠিক আছে আপনি চালিয়ে যান সমস্যা নেই। আপনি তো এখানে দায়িত্বে আছেন, এই যে সরকার দলের প্রার্থীর এখানে যে পোস্টারগুলো রয়েছে নির্বাচনী বিধিসম্মত কিনা এইভাবে পোস্টার অর্থাৎ কেন্দ্রের সামনে দেওয়া আর কি বিধিসম্মত? কোনটা কোনটা সেটা? ও এটা, হ্যাঁ ওটা ওটা তো ইয়ে হয়তো ওটা আমরা এখন ছিঁড়ে দিচ্ছি আমরা, ওটা ওটা আমরা এইদিকে আমরা ব্যবস্থা রাখার কারণে ওটার দিকে আমি নজর দিতে পারিনি। বিধিসম্মত এটা বিধিসম্মত নয়, কিন্তু আমি তারপরে আমি ওটা আমি এখনই আমি ছিঁড়ে দিচ্ছি, আমি 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 ছিঁড়ে দেওয়ার ব্যবস্থা করতেছি আমি এখন। বিষয় বলি জাতীয় পার্টির প্রার্থী কিন্তু ভোট দিতে পারে না ইভিএম মেশিন নষ্টের কারণে, এই বিষয়টা না না আমার নির্বাচন অফিস থেকে আমাকে এখানে মোবাইল করছিল, তো আমি বললাম যে উনি যখন আসছিল তখন মেশিনটা একটু ত্রুটি ছিল, যার কারণে আমি আবার টিম ডাকলাম, তো টিম ডাকার আসার আগে উনি চলে গেছেন, তখন স্যারকে আমি সেই কথাটা অবহিত করলাম যে এখন আসে তিনি যদি না দিয়ে থাকে তো এখন আসে স্বেচ্ছা তিনি ভোট দিতে পারবে সমস্যা নেই। একটু বিষয় বলবেন যে এই যে ভোটের পরিবেশ, ভিতরের পরিবেশ এবং বাইরের পরিবেশে একটু এলোমেলো দেখছি, সেটি আপনি এলোমেলো একটু লাইনে এলোমেলো ছিল, পরে এখন আমরা মোটামুটি আমরা তো দেখতেছেন আমরাও দেখতেছেন ভিতরের পরিবেশ এখন আগের চেয়ে একটু শান্ত, মোটামুটি এখন সমস্যা নাই আর কি। আপনার সাথে কথা বলি, আপনি এই কেন্দ্রে দায়িত্বে আছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন একটু আমাদেরকে বলুন? আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানকার বর্তমান খুব সুন্দর পরিবেশ আছে, কোনো সমস্যা নাই। এমনি উৎসুক যারা এরা বাইরে বিশৃঙ্খলাভাবে একটু ঘোরাঘুরি করতেছে দাঁড়া আছে, কিন্তু এখানকার ডিসিপ্লিন দেখেন খুব সুন্দরভাবে সবাই আছে, কোনো সমস্যা নাই। ভেতরের পরিবেশও ভালো আছে, বহুত সুন্দরভাবে হচ্ছে সকাল থেকে, কোনো সমস্যা নেই এখানে ইনশাল্লাহ। কেন্দ্রের বাইরে বিশৃঙ্খল পরিস্থিতি, ভিতরে বিশৃঙ্খল পরিস্থিতি খবর আমাদের কাছে রয়েছে, এই বিষয়ে একটু বাইরে এরকম নির্বাচনী এলাকায় এরকম লোকজন ঘোরাফেরা একটু করে, কিন্তু কোনো কোনো ধরনের উশৃঙ্খলা বা কোনো ধরনের তারা আননেসেসারি কোনো কোনো কিছু করে নেই, তারাও আছে বাইরে একটু ঘোরাফেরা করছে, এরা উৎসুক কিছু লোক আছে কিংবা যারা ভোট দিচ্ছে ভোট দিয়ে চলে যাচ্ছে এই লোকগুলো যা বাইরে একটু দাঁড়াচ্ছে, আর কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এই যে নির্বাচনের যে 300 গজের ভিতরে পোস্টার থাকার বিধান নেই, আপনি দেখছেন মাহমুদ হাসান রিপনের পোস্টারগুলো রয়েছে 300 গজের ভিতরে, আইন শৃঙ্খলার দায়িত্ব রয়েছে, নির্বাচনী কাজের দায়িত্ব রয়েছে, এই বিষয়টি একটু বলুন। এই পোস্টারগুলো আগে লাগায় রাখছে, হ্যাঁ এই লাগায় রাখছে, এই যে শুধু এইটা লাইন আছে, একটা লাইন আছে শুধু, আর কোনো কোথাও নাই, একটা জায়গা আছে, এটা অনেক আগে লাগায় রাখছে, আমরা তারপর ওটা পারিনি কোনো কিছু দিয়ে যে কেটে ফেলাই দেবো, আমাদের কাছে ওইটা ইয়া ছিল না, যন্ত্রপাতি ছিল না, যার কারণে ওইটা রয়ে গেছে।
ধন্যবাদ আমরা কথা বলছিলাম এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবং দায়িত্বরত পুলিশ কর্মকর্তা তারা কিন্তু বলছিলেন তাদের কথা অর্থাৎ একটি বিষয় বলে রাখি যে গাইবান্ধার এই পাঁচ উপনির্বাচনে 154টি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ চলছে এবং জাতীয় পার্টির প্রার্থী কিন্তু বলছে যে তার সব কেন্দ্র থেকে তার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে এটি কিন্তু তিনি দাবি করেছেন এবং তিনি বলেছেন ভোটের কোনো পরিবেশ নেই এটি কিন্তু শুধু জাতীয় পার্টির প্রার্থী না অন্য যে তিনজন প্রার্থী রয়েছে তারাও কিন্তু একই দাবি করেছেন তবে যে সরকার সমর্থিত যে প্রার্থী রয়েছেন মাহমুদ হাসান রিপন তিনি কিন্তু বলেছেন যে ভোটের খুব পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং সুষ্ঠু রয়েছে অর্থাৎ সব মিলে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খল ঘটনার খবর আমাদের কাছে না থাকলেও ইভিএম নিয়ে অর্থাৎ পরস্পর বিরোধী বক্তব্য কিন্তু আমরা পেয়েছি এটি কিন্তু প্রার্থীরাও বলছেন কিছু ভোটারও বলেছেন তবে অধিকাংশ ভোটার কিন্তু আমরা ইভিএম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তাহলে এই ছিল আমার কাছে অর্থাৎ সাগাটার আজহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে সর্বশেষ ফিরে যাবো আমার আরেক সহকর্মী রয়েছে আব্দুল সালাম বাবু তার কাছে জানতে চাইবো সেখানকার ভোটের সর্বশেষ খবর বাবু মালিক আপনাকে ধন্যবাদ আমি রয়েছি সাগাটার বারোকোনা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যেখানে আপনি নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন ভোটারদের দীর্ঘ লাইন বিশেষ করে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং নারী ভোটাররা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা ভোট প্রদান করছেন কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন তিনি কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন তিনি ভোটও প্রদান করেছেন আমরা বিভিন্ন জনের সাথে কথা বলেছি তারা কিন্তু ইভিএমে ভোট প্রদান করে সন্তোষ প্রকাশ করেছেন আমরা একজন ভোটারের সাথে একটু কথা বলতে চাই যে ইভিএমে ভোট দিয়ে কেমন লাগলো খুব ভালো লাগলো জি ভালো লাগছে আমরা ভালোভাবে ভোট দিয়েছি সুষ্ঠুভাবে ভোট দিয়েছি ইভিএমে ভোট দিয়ে কেমন খুব ভালো লাগছে না অসুবিধা নেই ধন্যবাদ আমি ভোট দিয়ে এলাম ইভিএমে আমি সুন্দরভাবে ভোট দিয়েছি খুব ভালো লাগলো এই আমি সরকারের কাছে কৃতজ্ঞ আমি সরকারকেও ভালোবাসি সব ভালো লাগলো ধন্যবাদ দেখেন উনি জানালেন যে তারা ইভিএমে ভোট দিয়ে আনন্দ প্রকাশ করছে উচ্ছ্বাস প্রকাশ করছে অত্যন্ত নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু আজকে এই সাগাটার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে র্যাব পুলিশ বিজিবির টহল রয়েছে প্রত্যেকটা কেন্দ্রেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার সহ নির্বাচন কর্মকর্তাগণ তারা আমাদেরকে জানিয়েছেন তারা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশেই ভোট গ্রহণ করছেন আমরা বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করেছি আপনাকে জানিয়ে রেখেছি যে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন ফলিয়াদিগর দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোট প্রদান করেছেন এবং তিনি কিন্তু ভোট প্রদান করে সন্তোষ প্রকাশ করেছেন এবং নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আমি যে কেন্দ্রে রয়েছি সেটা বারোকোনা উচ্চ বিদ্যালয় কেন্দ্র যেখানে ভোটার রয়েছে 3347 জন এর মধ্যে পুরুষ রয়েছেন 1679 জন এবং নারী রয়েছেন 1668 জন সকালবেলা সকাল 8টায় যখন ভোট গ্রহণ শুরু হয় তখন কিন্তু পুরুষ ভোটারদের উপস্থিতি বেশি ছিল বেলা বেলার সাথে সাথেই নারী ভোটারদের উপস্থিতি বেড়েই চলেছে গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচনে এবারই প্রথম কিন্তু ইভিএম এর মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করছেন 3,39,743 জন ভোটার এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,69,583 জন এবং নারী ভোটার রয়েছে 1,70,160 জন সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং